এখানে রাজ্য নেতৃত্ব যারাই কাজ করে সবাই আমার সঙ্গে কাজ করেছে, তো অন্য জায়গা থেকে আসেনি, সেটা আমার সঙ্গে কাজ করে। আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম, আমার সঙ্গে এরা সবাই পার্টিতে 80% আমার সঙ্গে পার্টিতে এসে, তো তাদেরও বাবা বোঝা উচিত, আমি যতটা বুঝি এদেরও বোঝা উচিত যে সংগঠন কিভাবে কাজ করতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বাস করি, বিশ্বাস করি এবং ওনার নেতৃত্বে আমি কাজ করব। আমাকে যে যে দায়িত্বগুলি দেওয়া হয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি কাজ করি, আগেও করব। কিন্তু সময়ে সময়ে যেগুলি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সংগঠিত পার্টি, তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফেরেন্স হয়, আর সেই বিষয়ে আমি অবগত করিয়েছি। পার্টি আমরাই চালাবো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নাড্ডাজির নেতৃত্বে। এইভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারভেন, তার বিষয়ে অবগত আমি করিয়েছি। আর আমারা এক সিএম হ্যাঁ, উন্হে যে বাত বোলা হ্যাঁ, তো ঠিক হ্যাঁ, বাত করেনে, উনসে ভি বাত করেনে, ক্যা বিষয় রাখা, উনকা মন মে ক্যা খোপ হ্যাঁ, মে বাত করুঙ্গা। अब हम लोग मिलकर काम करेंगे ये मैसेज से, उपलब्धता भी चाहिए, मालिकता भी है, हमारे नेता है, सभी नेता है, और सबको मिलकर हम लोग एक साथ काम करेंगे, ये हमारा ये है। और बाहर का जो बात बोला है हम बोलेंगे, उनके साथ बात करेंगे। কোন ঘটনার পরে মানে এরকম মানে বিক্ষোভ তিনি দেখালেন, কেন ক্ষুব্ধ? দেখুন, সে উনি তো প্রেস কনফারেন্স করেছেন, আমিও দেখেছি আপনাদের মাধ্যমে, তো আমি কথা বলবো, উনি কি ক্ষুব্ধ, কি ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন বা কি কি ব্যাপার রয়েছে, তো এটা আমাদের মনে, আমাদের পরিবারেরই সদস্য সবাই আমরা মিলে কাজ করব। যদি কোনো রকম কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেগুলি আমরা নিরসন করে আগামী দিন সংগঠনের জন্য কাজ করব। আপনার সাথে আপনার সাথে কোনো বাত কি হয় উনি আউটসাইডার লেকে কোনো উনকার সাথে চর্চা হয় আপনার? না, শীর্ষ নেতৃত্ব না, ব্যাপারে আমার সঙ্গে দিল্লির কোনো কথা হয়নি।